খোলার প্রথম দিনেই গঙ্গায় তলিয়ে গেল দশম শ্রেণীর এক স্কুল ছাত্র। স্কুল খোলার প্রথম দিনেই গঙ্গায় তলিয়ে গেল দশম শ্রেণীর এক স্কুল ছাত্র। মঙ্গলবার ঘটনাটি ঘটে শান্তিপুরের গঙ্গার ঘাটে। নিখোঁজ স্কুল ছাত্রের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে। স্কুল ছাত্রের নাম বিপ্রজিৎ গড়াই, বয়স 15 বছর, ফুলিয়া শিক্ষানিকেতন স্কুলের দশম শ্রেণীর ছাত্র বিপ্রজিৎ গড়াই। স্কুল খোলার প্রথম দিন স্কুলের ইউনিফর্ম পরে বিপ্রজিৎ কয়েকজন বন্ধুর সঙ্গে চলে গিয়েছিল গঙ্গার ঘাটে। সেখানে ঘাটে ইউনিফর্ম খুলে বন্ধুদের সঙ্গে গামছা পরে গঙ্গায় স্নান করতে নেমেছিল, কিন্তু নামার কিছুক্ষণের মধ্যেই তলিয়ে যায় বিপ্রজিৎ। বন্ধুকে গঙ্গায় তলিয়ে যেতে দেখে ভয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তার বন্ধুরা। এলাকাবাসী তাদের ধরে জিজ্ঞাসাবাদ করে। শান্তিপুর থানার প্রশাসনকে খবর দেওয়ার পর তারা ঘটনাস্থলে এসে গোটা বিষয়টি খতিয়ে দেখছে। একবার স্কুলে গেছিলাম, দিয়ে স্কুলে টাইম ওভার হয়ে গেছিল, দিয়ে তারপরে আমরা স্কুলে বাইরে একটা গাছের নিচে দাঁড়িয়েছিলাম সবাই মিলে। দিয়ে প্রথমে প্ল্যান হলো চ কালিনানপুরতে ঘুরে আসি, ব্রিজের ওখানে যাবো, গিয়ে একটু গেজি করবো, দিয়ে তারপরে চলে আসবো। দিয়ে তারপরে বললাম না ট্রেনে যাবো না, এখন রোদের মধ্যে আর যাবো না। বললো তাহলে চ একবারে ওই ছেলেটাই বলছিল গঙ্গায় চ, একবারে গঙ্গায় চ গিয়ে একটু স্নান টান করে চলে যাবো আবার। দিয়ে তারপরে এসছি ভালো কথা, দিয়ে আমরা সবাই বসেছিলাম, আমরা বললাম আমরা নামবো না, আমাদের স্নান করা একবারে হয়ে গেছে, আমরা নামবো না। দিয়ে তারপরে সবাই নামলো, দিয়ে আমাদের হাত ধরে বলছে চ ভাই চ কিছু হবে না চ একবারে সবাই একবারে নামবো। দিয়ে যখন তারপরে বললো যে ডুবে গেছে তার নাম কি, বিপ্রজিৎ গড়াই, কোথায় বাড়ি, পরেশনাথপুরে। তোমরা তিন চারজন একসাথেই ছিলে? আট নয় জন একসাথে ছিলে, চলে গেছে। তোমার নাম কি, তোমার নাম, তোমার নাম নিউটন কর্মকার, বাড়ি কোথায়, বাজারপাড়া। তোমার বাড়ি, তোমার বাড়ি কোথায়, আপনার ছেলের নাম কি, বিপ্রজিৎ গড়াই, কোথায় বাড়ি, কোথায় আপনাদের, ছেলের স্কুল থেকে, যা শুনছি যে ছেলে স্কুল থেকে এখানে এসেছিল, আপনি কি জানেন, কি শুনলেন একটু প্লিজ, এখন এসে গঙ্গায় স্নান করতে নেমে নাকি ডুবে গিয়েছে আর বন্ধু বান্ধব উঠে পালিয়েছে। তিনজন যে গঙ্গায় তলিয়ে গেছে তার নাম কি, বিপ্রজিৎ গড়াই, বাড়ি কোথায়, বাড়ি পরেশনাথপুর। আপনারা কি মানে দেখতে পেয়েছেন? না আমরা দেখতে পাইনি, ওরা বলছে যে হ্যাঁ ডুবে গিয়েছে, আরো লোকজনও বলছে হ্যাঁ ডুবে গিয়েছে। আপনি যে তলিয়ে গেছে তার কে হন? আমি তার দাদু। আপনার নাম? আমার নাম সন্তোষ মণ্ডল। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।